গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি, আগের থেকে অনেকটাই শরীর ভালো আছে, কিন্তু খুব শরীরটা খুব একটা ভালো নেই আমাদের দুজনেরই। তো আগের থেকে অনেকটাই ভালো আছি। তো আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, একে তো শরীর ভালো না, তার মধ্যে হয়েছে আবার আমার পিরিয়ড। তো এইদিকে দেখো তুর্য কাস্তে কাস্তে দেখছি উঠে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে ওকে উঠিয়ে কোলে বসালাম, কারণ কাস্তে কাস্তে যদি এরকম শুয়ে থাকে সেটা তো ঠিক না। এই জন্য উঠে বসিয়ে বমি করানোর চেষ্টা করলাম, দেখি বমি করছে না। তো মগটা সামনে ধরেছি, তবু বমি করলো না। তারপরে ওকে নিচে নিয়ে আসলাম ব্রাশ করানোর জন্য। তো ব্রাশ করা তো ওর একটা আলাদা মানে অ্যালার্জি টাইপের থাকে, মানে কিছুতেই ব্রাশ করতে চায় না। ওর হাত দিয়ে ওকে বলি যে তুমি করো, সেটাও করতে চায় না। ব্রাশ টাশ করিয়ে মুখ টুক ধুয়ে ওকে ফ্রেশ করিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, তুর্যর তুলসী পাতা আর মধু যেই রসটা দিই সেটা করার জন্য। তুলসী পাতাটাকে আগে ভালো করে ধুয়ে মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু আমি এখানে তুলসী পাতার রস করছি। তো গরম হয়ে গেছে, এরপরে আমি কিন্তু শিলনোড়ার নোড়াটা দিয়ে ভালো করে থেতো করে রসটা বার করে নিলাম, তারপরে এর মধ্যে মধু অ্যাড করছি। মধু অ্যাড করার পর তারপরে তুর্যকে খাইয়ে দেব। তো কিছুই তো এখন খেতে চায় না, তাই এই রসটা তো খেতেই হবে, তাহলে কিন্তু বুকের অনেকটা কফ কাশি এগুলো সেরে যায়। তো ঠাম্মি তো ওকে খাইয়ে দিল দেখলে, আর নিচে সমস্ত তুর্যর কাজ করে আমি আবার উপরে চলে এসেছি। তো আমার তো বললামই পিরিয়ড হয়েছে, এবার বাথরুমে যাব। তো ফ্রেশ হতে তার আগে তোমাদের বলি, আমি কিন্তু এই এভারটিনের প্যাড ইউজ করি তোমরা জানোই। তো আগে যে দেখতে পিঙ্ক আর স্কাই কালারে ইউজ করতাম সেটারই কিন্তু পিঙ্ক কালার এটা, শুধু প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে, প্যাকেজিংটা কিন্তু অসাম হয়েছে এখন। আর দেখো কত বড় এভারটিনের প্যাড, এভারটিন ছাড়া তো পিরিয়ডের সময় ভাবাই যায় না অন্য কোনো প্যাডের কথা, কারণ এত ভালো আর কি বলবো। আর কতটাই হচ্ছে লং দেখো, এক্সট্রা লং কিন্তু, আর টপ লেয়ারটা এতটাই সফট, মানে কি বলবো, তোমাদের ইন্টিমেট এরিয়া কিন্তু খুব ভালো থাকবে, কোনো রকম ক্ষতি হবে না। আর এভারটিনের পিরিয়ড কেয়ার এই প্যাডে আছে 2x অ্যাবজারভেশন, সেটা তোমাদের লাইভ ডেমো করে আমি তোমাদের দেখাবো, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। আর এতে আছে নিম আর স্যাফ্লাওয়ার, নিমে তো জানোই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, যেটা কি না রেডনেস র্যাশ এইসব স্কিনের নানারকম প্রবলেম থেকে কিন্তু আমাদের মুক্তি দেয়। তো চলো ঝটপট আমি ফ্রেশ হয়ে আসি। তো বাথরুম থেকে ফ্রেশ হয়ে কিন্তু আমি চলে এসেছি বেসিনে, আর বেসিনে ব্রাশ করে নিচ্ছি। আর বেসিনে ব্রাশ করার পর তারপরে যখন মুখে জল দিয়ে ধুই তখন এত আরাম লাগে না কি বলবো, যতই পিরিয়ড হোক আর শরীর খারাপ হোক নিজেকে তো সুন্দর রাখতেই হবে, তাই না? তো সেই জন্য হচ্ছে ভালো করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমি কিন্তু এখানে চুল আস্ট্রে তারপর সিঁদুর পরে লিপ গ্লসও লাগিয়ে নিচ্ছি, কারণ নিজেকে সুন্দর রাখাটা একান্ত প্রয়োজন এই সময়ে। আর পিরিয়ড এটা আমাদের কিন্তু কোনো লজ্জার বিষয় না, পিরিয়ড হওয়াটা মেয়েদের একটা গর্ব, কারণ এটাই হচ্ছে নারী শক্তির জয়। তো সবাই তো শেয়ার করতেই ভয় পায়, কিন্তু এটা আমি মনে করি না যে কোনো লজ্জার বিষয়। তো চলো, আমি কিন্তু ভীষণ সুন্দর রেডি হয়ে নিয়েছি, এইবার জানলা দরজা খুলে আমি কিন্তু এখন বিছানা পরিষ্কার করব। তো বিছানার অবস্থা তো খুবই খারাপ, আগে তুর্যকে তোমাদের প্রথমেই বললাম যে আগে তুর্যকে আমি সবার আগে ফ্রেশ করি, তারপরে আমার সমস্ত কাজ হোক হোক না হোক না হোক। তো সেই জন্য আমি তারপরে তুর্যকে ফ্রেশ করে নিজে ফ্রেশ হয়ে তারপরে এখন জানলা দরজা খুলে আমি আগে সমস্ত জিনিস যেরকম রোদে দিই, বালিশ পাশ বালিশ চাদর সমস্ত রোদে দিয়ে দেবো। আর আজকে রোদটাও বেশ ভালোই উঠেছে, তো মেঘ মেঘ এখন আর ওয়েদার নেই, এখন কিন্তু মেঘ কেটে গেছে, এখন ঝকমকে ওয়েদার হয়ে গেছে, মনে হচ্ছে পুজো পুজো চলে এসছে। তো সমস্ত বালিশ পাশ বালিশ চাদর আমি সমস্ত কিছুই রোদে দিয়ে দিচ্ছি, এরপরে ভালো করে বিছানাটা ঝেড়ে নেবো। এখন বিছানার চাদরটা চেঞ্জ করব না, কারণ আমাকে তো কয়েকদিন পরে করতেই হবে, যেহেতু পিরিয়ড হয়েছে পিরিয়ডের পর আমি বিছানার চাদর চেঞ্জ করে ফেলি। তো সেই জন্য এখন আর বিছানার চাদর চেঞ্জ করছি না, একেবারেই করব। তো দেখো ভালো করে বিছানা ঝেড়ে নিচ্ছি, আর এত সুন্দর সুন্দর মানে সুন্দর টান করে যে বিছানা রেখেছি সেটা বেশিক্ষণ থাকে না আমার, তুর্য আসলেই নষ্ট হয়ে যায়। তো বাচ্চা ছোট থাকলে তো হবেই না, সেটা ওকে দোষ দিয়ে লাভ নেই। তো তুর্য শরীরটা কিন্তু খুব যে মানে ফিট হয়ে গেছে তা না, এখনও কিন্তু হালকা হালকা কাশি হচ্ছে, তবে নেবুলাইজারটা টানার পর কিন্তু অনেকটাই কফ বের হয়েছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। তো এই দেখো সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি। তো এইবার আমি এখন যাব নিচে, নিচে গিয়ে আগে একটুখানি নিজে গরম জল খাবো, আর এই পিরিয়ডের সময় উষ্ণ উষ্ণ গরম জল খাওয়া কিন্তু অনেকটাই শরীরের পক্ষে স্বাস্থ্যকর, কারণ পিরিয়ড
তা মানে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। তো সেই জন্য আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি। তো এইবার আমাদের সবার জন্য করব চা। তো ভাই খাবে না বললো, তাই মা বাবা আমি তিনজনই খাবো। তো 3 কাপ চা করে নিয়েছি। তো এখন আমি চা বিস্কুট খাচ্ছি। তো তুর্য করছে দুষ্টুমি, তুর্যর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো ওর পিছনে ওর ঠাম্মি দৌড়াচ্ছে, দাদাই দৌড়াচ্ছে, ওরা দুজন দৌড়াতেই থাকে। তো ওদের চাও বেড়ে দিয়েছি। তো তুর্যকে মানে এই শরীর খারাপের মধ্যেও ওর দুষ্টুমি কিন্তু কম হয়নি, একটু শরীর সুস্থ হয়ে গেলেই বলেছি দুষ্টুমি শুরু করে দেয়। তো আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তুর্যকে নিয়ে এসেছি তেল মালিশ করতে। তুর্যর কিন্তু আমি এই ফাঁকে ওকে দুধ রুটি খাইয়ে দিয়েছি। তো একটু তেল মালিশ করার আগে একটু আদর করে নিলাম। আগের থেকেই আমাকে বলছে মাম্মা নাকে না, নাকে না, নাকে না। আমি বলছি ঠিক আছে নাকে দেব না, এই বলে বলে পকিয়ে ওকে আগে শোয়াই, তারপরে আমি কিন্তু নাকে দিয়েই দিই। কারণ নাকে দিলে হ্যাচের সাথে কিন্তু অনেকটা কফ ওর বেরিয়ে যায়। তারপরে আমি খাচ্ছি ছাতু। তো এই পিরিয়ডের সময় না অন্য কিছু খেতে ইচ্ছাই করে না, আর কোনো মশলা জাতীয় জিনিস আমি 7 দিন আগের থেকেই খাওয়া বন্ধ করে দিই। তাহলে কি বলতো পেটে ব্যথার ভয়টা থাকে না। আর ছাতু আর ডিম সিদ্ধ আমি এখন খেয়ে নিচ্ছি। তো নিচ থেকে দেখলেই ব্রেকফাস্ট করে আমি কিন্তু উপরে চলে এসেছি। আর এই যে দেখো এখন যে বালিশগুলো রোদে দিয়েছিলাম সেগুলো বিছানায় নিয়ে নিই। বিছানা তো পরিষ্কার করেই গেছিলাম আগে। তো রোদ খাওয়া হয়ে গেছে, বালিশ কোলবালিশ চাদর সমস্ত রোদ হয়ে গেছে। এবার ঢুকিয়ে ঠিকঠাক করে বিছানায় রেখে দেব। তো জানলা থেকে আমার বালিশ পাশবালিশ চাদর সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এইবার চড়ে এসেছি ঝাড় দিতে। তো আগে এখানে যতই ঝাড় দিই না নিম পাতাগুলো পড়ে পড়ে না আমার জানলাটা আবার নোংরা করে দেয়। কিন্তু নিমের হাওয়া খুবই ভালো অনেকেই বলে, আর আমিও শুনেছি নিমের হাওয়া পাওয়া খুবই ভালো একটা। তো আমাদের জানলায় কিন্তু নিম গাছটা কিন্তু আমাদের না, পাশের বাড়ির, কিন্তু মানে হাওয়াটা পুরো আমাদের কাছে আসে আর আমাদের জানলা থেকে কিন্তু পুরো ভালোভাবেই আর কি নিমের ডাল পাড়া যায়। তো এবার জানলা ঝেড়ে আমি চলে এসেছি এই টিভির তাকটা টিভিটা সব কিছু হালকা যে ডাস্ট পড়ে সেটা ক্লিন করতে। তো এটা ডিপ ক্লিন কিন্তু আমি করি না, প্রতিদিনই এই ফেদারটা দিয়ে একটা জাস্ট এরকম মানে পরিষ্কার করে নিই। তাহলে যে তোমাদের হালকা যে একটা ডাস্ট থাকে না সেটা কিন্তু পড়ে না, নাহলে প্রতিদিনই কোথার থেকে না কোথার থেকে যতই ঝাড়ি পড়েই যায়। একদিন যদি বাদ দিয়ে আমি এই ডাস্ট পরিষ্কার না করি না পরের দিন এরকম একটা উপর থেকে হালকা ধুলো পড়ে থাকে। কোথার থেকে যে আসে তাও জানি না কি করে যে আসে, কারণ একদমই রাস্তার ধারে বাড়ি হলেও আমাদের বাড়িটা কিন্তু ভিতরের দিকে মানে ঢোকানো, সামনে কিন্তু আমাদের অনেকটা উঠান, একদমই রাস্তার উপরে না। তাও যে কেন হয়ে যায় জানি না, একদিন না করলেই কিন্তু একটা হালকা আস্তরণ পড়ে যায়। তো সেই জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি এরকম ফেদার দিয়ে পরিষ্কার করা। সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাহলে ভিডিও তো অনেকটাই বড় হবে না। তো সেই জন্য আমি সবটাই আর রোজ রোজ একই জিনিস তোমাদের দেখতে ভালোও লাগবে না, তো সেই জন্য আমি রোজ শেয়ার করিও না। তো সেই জন্য সমস্ত ফার্নিচার এই ফেদার দিয়ে একটা হালকা জাস্ট এরকম ফেদার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডিপ ক্লিন দিন করতে হবে, ভালো করে ডিপ ক্লিন করতে হবে। তো একটা রবিবার করেই করবো ভাবছি, তাহলে তরুণও বাড়িতে থাকবে, সুবিধা হবে। একা একা করার থেকে দুজন মিলে করলে খুব ভালো সুবিধা হয়। ডিপ ক্লিনটা করাটা অনেকটাই কষ্টের, তো তো সেই জন্য আর একেই আমার এখন পিরিয়ড হয়েছে, এতটাও পারবো না আজকে ডিপ ক্লিন করতে। সেই জন্য এরকমই হালকাভাবে পরিষ্কার সমস্ত ফার্নিচার পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করতে করতে আবার এই যে এখানে যে চুম্বকের এটা এনেছিলাম ম্যাসুর থেকে, ম্যাসুর প্যালেস থেকে, সেটা ফট করে পড়ে গেল। তো ওটা আবার তুলে অ্যাডজাস্ট করে রাখছি। তো ভালো লাগে না যেখানেই যাই একটা করে যে এরকম আনলে, মানে কি বলবো এটাকে, শোপিস না কি জানি না, ঠিক এই চুম্বকের মতন, তো একটা স্মৃতির মতন হয়ে থাকে। তো সেই জন্য আমি যেখানেই যাই একটা করে আনার এরকম চেষ্টা করি। আর দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, সমস্ত কিছু ফার্নিচার ঝাড়া হয়ে গেছে। এবার ঘর ঝেড়ে নিচ্ছি। এখানে যে মাদুরটা ছিল সেটাকে বাইরে ডাইনিংয়ে রেখে দিলাম। ডাইনিংয়ে রেখে দিয়ে আমি এখন ঘর যাতে চলে এসেছি। আর ঘরেও তো প্রচুর নোংরা হয়ে থাকে, মানে সেরকম দেখো কেউ আসে না, তবুও কোথা থেকে নোংরা হয় জানি না, মানে হয় না প্রতিদিন একটা আস্তরণ নোংরা পড়ে। আর তুর্য তো ছোট, একবার নিচে যায় একবার উপরে আসে, একবার নিচে যায় একবার উপরে আসে, হুড়াহুড়ি করে, দুষ্টুমি করে, তো নোংরা হতেই থাকে। তো আজকে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো, মুছবো না। আমি সপ্তাহে 2 দিন মুছি, তোমাদের আগেও বলেছি, কারণ রোজ মোছা আমার পক্ষে সম্ভব না, অনেকটা এরিয়া, আর প্রতিদিন আমি মুছতেও পারি না। সপ্তাহে যেন 2 দিন মুছি, আর বাদ বাকি প্রতিদিন আমি ভালো করে ঝাড় দিয়ে নিই। আর আমি এত সুন্দর করে ঝাড় দিই, তোমাদের আগেও বলেছিলাম যে মানে মোছার মতনই হয়ে যায়।
তো ওই পাপোশটার মধ্যেও নোংরা ছিল, পাপোশটাও ঝেড়ে নিলাম। হ্যাঁ, তো কোথা থেকে না আমার এত চুল ওঠে, তো খালি মানে ঝাঁটার আগায় না চুল জড়িয়ে যায়। আর তো আমার ঘর কিন্তু পুরো পরিষ্কার, এ দেখো ফ্লোর পরিষ্কার হয়ে গেছে। আমি মাদুরও পেতে দিয়েছি এখানে, কারণ তুর্য এখানে লাফলাফি করে, তো সেজন্য ঠান্ডা লাগবে বলে মাদুরটা পেতেই রাখি এখন। আর এই যে বিছানা টিছানা সমস্ত গোছানো কমপ্লিট, পুরো ঘর ঝাড় দেওয়া সমস্ত দেখলে পুরো কমপ্লিট, ব্যাস সব ক্লিন হয়ে গেছে। তোমরা দেখলে আমি এই পিরিয়ডের মধ্যে কত কাজ করলাম, একটুও কিন্তু বসেছিলাম না, ঘুম থেকে ওঠার পর একের পর এক সমস্ত কাজ করে গেছি, কোনো ক্লান্তি ভাব লাগেনি। এটার মূল কারণ হচ্ছে এভারটিন, এভারটিনের স্যানিটারি প্যাড। কারণ তোমাদের মতন আগেও আমি হচ্ছে শুয়ে থাকতাম, তোমরা নিশ্চয়ই পিরিয়ডের সময় অনেকেই শুয়ে থাকো, আমিও কিন্তু এভাবেই শুয়ে থাকতাম। কিন্তু শুয়ে থাকা কিন্তু একদমই হেলদি না, এই পিরিয়ডের সময় কিন্তু কাজ করাটাই হেলদি বিষয়। তো আগে ভয় লাগতো যে এই প্যাড ইউজ করছি কখনো দাগ লেগে যাবে, বারবার নাইটি চেঞ্জ করতে হবে, চাদরে লেগে যাবে। তো সেই জন্য কি করতাম, আমি প্লাস্টিক পেতে সবসময় শুয়েই থাকতাম, কাজ করা তো দূরের কথা, খালি শুয়েই থাকতাম। কিন্তু যবে থেকে আমার কাছে এই এভারটিনের স্যানিটারি প্যাড চলে এসছে, তো তবে থেকে আমি কিন্তু আর পিরিয়ডের সময় কখনোই শুয়ে থাকি না, একদম যেরকম প্রতিদিন কাজ করি সেরকমই কিন্তু কাজ করি। আমি জানি পিরিয়ডের সময় প্রতিদিনের মতন কাজ করা অনেকটাই টাফ, কিন্তু তবুও কাজের মধ্যে থাকি, তাহলে কাজের মধ্যে থাকলে কি হয় অনেকটা হেলদি থাকা যায়। তো এতটাই ভালো এই স্যানিটারি প্যাড, কেন তোমাদের বলছি ইউজ করতে, তো এবার জেনে নাও এর কি কি গুণাগুণ আছে। তো এটা প্রথমত নিম আর স্যাফ্লাওয়ার দিয়ে তৈরি, আর কি সুন্দর একটা প্যাকেজিংয়ে এসছে দেখো। তোমরা অনেকেই দেখেছো যে আমি এই পিঙ্ক কালার আর স্কাই ব্লু কালারের প্যাড ইউজ করতাম এভারটিনের, তো সেইটাই কিন্তু একই প্যাড, শুধু হচ্ছে গেট আপটা চেঞ্জ হয়ে গেছে, প্যাকেজিংটা চেঞ্জ হয়ে গেছে, একটা সুন্দর প্যাকেজিংয়ে এসছে, খুবই সুন্দর প্যাকেজিং, একসে দেখলেই কত সুন্দর লাগে। আর এটা হচ্ছে 40টা পিস আছে, 40টা প্যাড আছে। এটা হচ্ছে কটনি সফট, আর এটা হচ্ছে 2x ফাস্টার অ্যাবজর্বেশন, যেটা আমি তোমাদের হচ্ছে লাইভ ডেমো করে দেখাবো যে কতটা অ্যাবজর্ব করে নেয় এই প্যাডটা। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। তো চলো আগের গুণাগুণগুলো জেনে নিই। তো প্রথমেই তো বললাম 40টা প্যাড আছে, আর এটা কটনি সফট, মানে টপ লেয়ারটা একদমই সফট এটার। তো এটা হচ্ছে এক্সট্রা লার্জ প্যাড, তার সাথে আছে হোয়াইট ফ্ল্যাপস। তো খুবই ভালো এই প্যাডটা, আমি ইউজ করি খুব ভালো, মানে খুব ভালো লাগে আমার। আর এভারটিনের জানো তো সমস্ত প্রোডাক্টটি খুবই খুবই ভালো। আর এটার হচ্ছে 2x ফাস্টার অ্যাবজর্বেশন তোমাদের আগেই বললাম, আর রিয়েলি সফট টপ লেয়ার, মানে টপ লেয়ারটা একদমই সফট, নো অর্ডার, নো লিকেজ, লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এটাতে আছে এক্সট্রা হোয়াইট ব্যাক, আমি আগেই বললাম তোমাদের, তো সফট হোয়াইট ফ্ল্যাপ কভার্স সবই কিন্তু এটার মধ্যে আছে। তো তোমরা নিশ্চিন্তে এইবার পিরিয়ডের সময় এই প্যাডটা কিনে নিতে পারো। আর কত সুন্দর প্যাকেজিংয়ে এসছে, বারবার প্যাড কেনারও মানে তোমাদের ঝামেলা থাকবে না, কারণ একবারেই যদি একটা কিনে নাও তোমাদের কিন্তু এক মাস আরামসে চলে যাবে। এটার মধ্যে আছে 40খানা প্যাড। আর সব থেকে ভালো কথা কি বলতো, এই এভারটিনের সমস্ত প্রোডাক্ট হচ্ছে মহিলাদের হাইজিন মেনটেন করে তৈরি করে। যেমন এটাতে নিম আর স্যাফ্লাওয়ার দিয়ে তৈরি, নিম তো জানো কতটাই ভালো স্কিনের জন্য, কারণ কোনো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে নিম, কতটাই ভালো। 1.5-2 বছর আগে যখন আমি অন্য কোম্পানির প্যাড ইউজ করতাম, তখন আমি এভারটিনের কথা জানতাম না, তখন কিন্তু আমার হচ্ছে ইচিং, ইরিটেশন, রেডনেস, এছাড়া র্যাশ, এসবের সমস্যার কিন্তু প্রচুর সম্মুখীন হয়েছি। কিন্তু যবের থেকে এভারটিনের এই প্যাড ইউজ করি আমি, তবের থেকে কিন্তু কোনো দিন আমার এইসব সমস্যার আমি সম্মুখীন হইনি। আর দাগের ভয় তো একদমই পাই না এখন, চুটিয়ে যেরকম অন্য দিনের মতন চুটিয়ে পিরিয়ডের সময়ও কিন্তু আমি সমস্ত কাজ করি, একটুও বসে থাকি না, শুয়ে থাকি না। তো সেজন্য আমি তোমাদের বলবো, পিরিয়ডের সময় দাগের ভয় পাও, তো দাগের ভয় থেকে মুক্তি পেতে এই এভারটিনের এই প্যাড ইউজ করো, তোমরা কিন্তু দাগের ভয় একদমই পাবে না। আর একদম পিরিয়ডের দিন তোমাদের মনেই হবে না, মনে হবে যেন তোমরা অন্য দিনের মতন রয়েছো। এভারটিনের আগের যে প্যাড সেই প্যাডই, শুধু প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে, একটা নিউ প্যাকেজিংয়ে এসছে, আর এটা কিন্তু বেশি সুন্দর হয়েছে আরও। পিরিয়ড কেয়ার, এভারটিনের পিরিয়ড কেয়ার, এটাও কিন্তু নিমা স্যাফ্লাওয়ার দিয়ে তৈরি, সেম সেম প্যাড, শুধু প্যাকেজিংটা আলাদা। তো চলো এবার টেস্ট করে দেখাই যে এই প্যাড কতটাই অ্যাবজর্ব করে ব্লাড, চলো দেখে নাও। যে সেই প্যাড তো কতটাই লং তোমরা দেখো, তোমাদের আগেও একবার দেখালাম যখন আমি সকালবেলা আমি ফ্রেশ হচ্ছিলাম, বাথরুমে গেছিলাম, তার আগে দেখিয়েছিলাম। এ দেখো কতটা লং, এই দেখো উইংস আছে এখানে, এই যে জল নিয়ে নিয়েছি এর মধ্যে। তো চলো
এই দেখো দেয়ার সাথে সাথেই কিন্তু কি সুন্দর অ্যাবজর্ব করে নিচ্ছে, হাতে কিন্তু এক ফোঁটা লাগছে না। এই দেখো দেয়ার সাথে সাথেই কিন্তু একদম অ্যাবজর্ব করে নিয়েছে, হাতে কিন্তু এক ফোঁটা লাগছে না, দেখেছো তো? আমার কাছে একটা টিস্যু আছে, টিস্যু দিয়ে তোমাদের লাইভ প্রমাণ করে দেখাচ্ছি যে কতটা ভালো, কত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, একদম কিন্তু তোমাদের ইন্টিমেট এরিয়া একদমই থাকবে ড্রাই। এ দেখো, এ দেখো কিচ্ছু লাগছে না, তোমরা যত চাও ঘষো, ঘষলে কিন্তু কিচ্ছু তোমাদের লাগছে না। এ দেখো একদম শুকনো, যেরকম ছিল আমার টিস্যুটা ঠিক সেরকমই আছে। তো দেখলে তোমাদের আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, লাইভ টেস্ট করে তোমাদের দেখালাম যে কতটাই ভালো এই এভারটিনের এই স্যানিটারি প্যাড। তো আমি তো ইউজ করে খুব 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 ভালো ফল পেয়েছি, তাই তোমাদেরও বলবো বন্ধুরা, তোমরা দাগের ভয় আর পেও না, ঝটপট আমার ডেসক্রিপশনে চলে যাও আর সেখানে লিংক দেওয়া আছে, তো ঝটপট কিনে ফেলো আর দেরি করো না। এরকম প্রতিদিন কাজ করি, এখন পিরিয়ডের সময়ও ঠিক সেরকমই কাজ করি, শুয়ে থাকার আর কোনো প্রশ্নই ওঠে না। তো চলো, আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এইবার যাব হচ্ছে আমি স্নান করতে, তার আগে প্রচুর কাছাকাছি আছে বাথরুমে, কাছাকাছি করে স্নান করে একেবারে বেরাবো, তো চলো। তো আমি কিন্তু কাছাকাছি করতে বাথরুমে চলে এসেছি আর প্রচুর কাছাকাছি আছে। জানি বন্ধুরা পিরিয়ডের সময় সবারই ক্লান্তি বোধ হয়, সব মেয়েদেরই হয়, আমারও হয়, কিন্তু কি বলতো, 7 দিন আগে থেকে যদি তোমরা কোনো তেল মশলা জাতীয় জিনিস খাওয়া বন্ধ করে দাও না, তাহলে কিন্তু তোমরা অনেকটাই ক্লান্তি বোধ থেকে মুক্তি পাবে। এছাড়া পেন যে হয় না পিরিয়ডের সময়, সেই পেন থেকেও কিন্তু তোমরা মুক্তি পাবে। তো সেই জন্য আমি বলছি যে পিরিয়ড হওয়ার 7 দিন আগে থেকে না তোমরা তেল মশলা জাতীয় জিনিস খাওয়া, রিচ জাতীয় জিনিস খাওয়া বন্ধ করে দাও, তাহলে কিন্তু তোমরা অনেকটাই মুক্তি পাবে, যেরকম আমি করেছি। সেই জন্য এখন আমার খুব একটা যে পেন সেটা হয় না, আর পেন হলে তো এভারটিনের ক্র্যাম্প রোল অন আছেই, তো সেটা তো আর বলার কথা না, সেটা যদি লাগিয়ে নাও সেটাতেও তোমার পেন রিমুভ হয়ে যায়, মানে পেন থেকে তোমরা অনেকটাই মুক্তি পাবে। তো আমি এখানে কাছাকাছি করতে চলে এসেছি, আর কাছাকাছি না প্রচুর জমেছিল, কারণ এই 2 দিন ধরে আমার এতটাই শরীর খারাপ ছিল, কাঁচতে পারিনি, তো সেগুলো সব জমেছিল, শুধু তুরজোরগুলো কেচে দেওয়া হয়েছিল, কারণ তুরজোরটা জমাই না, তুরজোরটা জমে গেলে, কারণ ওর তো ভীষণ জামাকাপড় লাগে, তো সেজন্য ওরটা জমাই না। আর মানে প্রচুরও জামাকাপড় আছে যদিও, কিন্তু হয় না সবগুলো, কিন্তু সবসময় সব জামাকাপড় ঘরে পরা যায় না, তো সেই জন্য ঘরের জামাকাপড়গুলো আর জমাই না, ঘরের জামাকাপড়গুলো ওর কেচেই দেওয়া হয়। আর এদিকে দেখো আমি এখানে কেচে নিচ্ছি, কাছাকাছি করে একেবারে স্নান করে তারপরে বেরাবো, তো চলো দেখতে থাকো। অনেক জামাকাপড় যেহেতু ছিল তাই 3টে জালনায় মেলে দিয়েছি, তো মেলা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু স্নান করে উঠে এই ল্যাকমির ময়েশ্চারাইজার এটাই মানে ইউজ করি, তো এটা হচ্ছে ল্যাকমির পিচ মিল্ক, তো এটাই আমার ভালো লাগে, এটাই ইউজ করি এখন। তো এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে এটাই ইউজ করতে হবে, কিন্তু এখন এটাই নিয়েছি, আগেও আমি এটা ইউজ করতাম বিয়ের আগে, তো এখন আবার এটা এনেছি, এটাই ইউজ করি। আর এটা দেখো পুরো শীতটাই চলে যাবে, অনেকটা বড় আছে, বড় কৌটো, তো এটাই হচ্ছে ল্যাকমির পিচ মিল্কটা, খুব ভালো, ইউজ করেছিলাম আগেও, তো অনেক ভালো, তখন তো ছিল এরকম মানে কৌটোর মতো, এরকম কৌটোর মতন ছিল না, তখন লম্বা টাইপের ছিল, আর এখন হচ্ছে গোল কৌটো করেছে, তো আমি হচ্ছে
আসছে, ক্রিম ট্রিম মেখে চুল ঠুল আসছে ফ্রেশ হয়ে, লিপ গ্লসটাই শুধু দিই তো, দিয়ে টিপ টিপ করে একদম রেডি হয়ে গেছি। আর ঘাড়ে না চুল একদম গরম লাগে, তাই ঘাড়ে চুলগুলো তাই তুলে নিলাম। তো ঘাড়ে চুল একদম সহ্য করতে পারি না, তো ফুল আমি এখন রেডি। তো আজকে সকাল থেকে কিভাবে কাটালাম দিনটা, মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করে দিও। আর আমার মতন এত সুন্দর প্যাড ইউজ করতে হলে আমার ডেসক্রিপশনে চলে যাও, সেখানে লিংক দেওয়া আছে, সেখান থেকে কিনে নাও। আর আমার মর্নিং রুটিনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। আর তোমাদের কি পিরিয়ডের সময় এরকম পিম্পল হয়? দেখো আমার কিন্তু এখানে একটা পিম্পল হয়েছে আর এই এখানে একটা পিম্পল হয়েছে, তোমাদেরও এরকম হয় নাকি আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।